হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আমি এখন ধনেপাতা বাড়ছি, আর আশা করি থাম্বনেলের টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো আমি আজকে নতুন কিছু করছি, নতুন কিছু করে শিখলাম, তো সেটাই করছি, ফার্স্ট টাইম করছি। তো এখন আমি ধনেপাতা বাড়ছি, ধনেপাতা বেটে সিদ্ধ করে রাখা গাজর, টমেটো, মূলো আর সিমলা, কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নিচ্ছি, সিদ্ধ করেছিলাম। কাঁচা লঙ্কাটা কাঁচাই, কাঁচা লঙ্কাটা সিদ্ধ করিনি, আর একটা আলু সিদ্ধ করেছিলাম। এই যে আলুর চকাটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, আলুটা বাড়বো না, আলুটা বাড়লাম না। তো এই দেখুন, আলুটাকে আমি ভেঙে নিচ্ছি। এই যে এখানে নুন দিয়ে দিচ্ছি, নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে ওই যে বেটে রেখেছিলাম সিদ্ধ করে রাখা গাজর, টমেটো এসব কলগুলো, আর আলুটাও ভেঙে দিলাম, আর ওর সাথে মিশিয়ে নিলাম এগুলো। দেখুন এগুলো কিন্তু খুবই ভালো, আর বাড়ির জন্য তরকারি, এই যে সবজি করছি, আর রান্না টান্না আমার হয়ে গেছে। এখন আমি গরম জল চাপিয়েছি, গরম জল চাপিয়ে দিয়ে এসে এই যে আমি এখন গুলি বানাবো। তো অনেকদিন থেকে বানাবো বানাবো করে বানাই হচ্ছে না, মানে রান্না করতে আমার 12টা বেজে যায়, অনেক লেট হয়ে যায়। আজকে যদিও একটুকু সকাল সকাল হয়েছে, সেই জন্যই দেখুন ময়লা আগে বোয়াচ্ছিলাম, ময়লা আর মাটি ভিজিয়ে রাখে এখানে সবসময়, তো ওই মাটি নিয়ে নিচ্ছি, নিয়ে আমিও এগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপর পরে বানাবো। এখন আমি দু হাতে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এখন আমি বানাতে লেগে গেছি। তারপর খেতেকে নিয়ে আসতে যাব, ওকে আজকে স্নান করাবো, তেল মাখাবো, খাবার খাওয়াবো, নিজে স্নান করবো, অনেক কাজ বাকি রয়েছে। তো আজকে ইচ্ছা করলো একটুকু করি, সেই জন্যই গুলিগুলো করে নিই। তারপর আমি এখন স্নান টান করে সব কিছু করে ক্ষেত্রে ঘুমিয়ে গেছি, একটুকু সময় পেয়েছিলাম, সেই জন্য সেজে গুজিয়ে দেখতে পাচ্ছেন আমি রিলস বানাবার জন্য সাজলাম, এমন হয়ে গেল। কী আর বলবো, আমার MB শেষ হয়ে গেছে, ভিডিও আপলোড করেছিলাম ফুল ভিডিও, তো ওতেই MB শেষ হয়ে গেছে আমার। বাট আমার দেখানো হয়নি যে আমার MB আছে কি না, শুধুমাত্র একটা হয়েছে আর বাস MB শেষ হয়ে গেল। তো কী করবো এরকমভাবেই, তো আজকে শুধু লুকটা দেখানো হলো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ওকে।